সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেওয়া হয় গার্ড অব অনার। সকালে লন্ডন থেকে মরদেহ ঢাকায় আনার পর গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মানিক মিয়াজির প্রতিবেদন। গানের কথার মতোই সমগ্র জাতি কখনোই ভুলতে পারবে না কালজয়ী অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীকে। বার্ধক্যজনিত রোগে 19 মে লন্ডনের একটি হাসপাতালে মারা যান বিশিষ্ট সাংবাদিক, কলাম লেখক ও মুক্তিযোদ্ধা। সকাল 11টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে গাফফার চৌধুরীর মরদেহ দেশে আনা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বিভিন্ন দুঃসময়ে জাতি যখন বিভ্রান্ত হয়েছে 75-এর পরবর্তী ঘটনায়, সেই সময় অত্যন্ত বলিষ্ঠভাবে তার কলম মুক্তিযুদ্ধের সপক্ষে তিনি চালিয়েছেন। তিনি মরেও অমর থাকবেন আমাদের কাছে সবসময়। বিমানবন্দর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো শেষে গার্ড অব অনার দেওয়া হয় এই গুণী লেখককে। এরপরই লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন আব্দুল গাফফার চৌধুরী। তিনি বেঁচে থাকবেন একুশের অমর সে গান আমার ভাইয়ের রক্তে রাঙানো। দীর্ঘ 4 দশকের বেশি প্রবাসে জীবনযাপন করলেও তিনি বাংলাদেশের বাঙালির প্রতিটি দিনের সঙ্গে, আমাদের প্রতিটি সংকট, সংশয়, সম্ভাবনা সব কিছুর সঙ্গে প্রতিদিন সম্পৃক্ত ছিলেন। এই ব্যক্তিটাকে আমরা কি যথাযোগ্য সম্মান দিয়েছি? যথাযোগ্য রাষ্ট্রকে আমাদের যা করণীয় করেছে কিনা সেই প্রশ্নটাই আমার গুরু পায়। যে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করা, প্রচার করা এবং নতুন প্রজন্মের মধ্যে এটা ছড়িয়ে দেওয়া। স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ও সংস্কৃতি ব্যক্তিরাও। লেখনের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করতেন যাতে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক এবং মানবিক চেতনায় উজ্জীবিত মানুষরা সেগুলো থেকে শক্তি সঞ্চার করতেন। শাহাদতের দৃশ্যটা দেখে ফিরে এসে লিখেছেন আমার ভাই রক্তের রঙে, কিন্তু এর মানে না যে তিনি শুধু লিখেছেন, তিনি কিন্তু এই ভাষা আন্দোলনে অংশগ্রহণ করছেন। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তার মৃত্যু যে শূন্যতা সৃষ্টি করেছে, এই শূন্যতা কখনো পূরণ হবে না। বিকেল 3:15 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এবং পরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় কালজয়ী লেখককে। অমর গান ও সৃষ্টিকর্মের মধ্য দিয়ে বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত আব্দুল গাফফার চৌধুরী। মানিক মিয়াজি, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।